ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, একবার প্রশ্ন করেছেন, আমি তো অনেক দিন সালাত পড়ি না, এখন থেকে পড়ছি, এখন বুঝতে পেরেছি এতদিন কেন সালাত পড়ি নাই। আল্লাহর কাছে ক্ষমাও চাইতেছি, এখন কি আমাকে আগের সালাতগুলো পড়তে হবে? যদি পড়তে হয় কীভাবে পড়বো বলবেন? বা কখন বা কখনোই বা বুঝবা আমার ওই সালাতগুলো পূরণ হয়েছে? জাযাকাল্লাহু খাইরা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। আপনি এখন থেকে নিয়মিতভাবে সালাত পড়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরগুলো ক্ষমা করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা ফায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কেউ তওবা করে, ঈমান আনে এবং সৎ আমল করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করবেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে আপনি যে সলাত এতদিন পড়েননি, এখন থেকে পড়ছেন, আপনার পূর্বের সকল গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এমনকি আর পূর্বের সলাতগুলো আপনাকে কাজা পড়তে হবে না, এটার কোনো কাফারাও দিতে হবে না। এরকম কোনো নিয়ম ইসলামের মধ্যে নেই যে কাফারা বা ক্ষতিপূরণ দিতে হয় এই সালাতের, এরকম কোনো নিয়ম নাই। অতএব আপনি এখন থেকে নিয়মিত সালাত পড়ুন, এটাই আপনার জন্য যথেষ্ট। আর বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন, দান খয়রাত করবেন, আপনাকে নতুনভাবে কাজ আদায় করতে হবে না, ওটার জন্য কাফারাও দিতে হবে না। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।